হ্যালো ভাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি অনেকগুলো বিষয়কে নিয়ে কথা বলবো সো সবার ফার্স্টে কথা বলবো অবশ্যই কাঙ্গুভাকে নিয়ে এবং কাঙ্গুভা কিন্তু একটা বিগেস্ট প্যান ইন্ডিয়া রিলিজ কিন্তু হতে চলেছে সো কাঙ্গুভার যিনি ডিরেক্টর তিনি কিন্তু অলরেডি এটা জানিয়ে দিয়েছেন যে কাঙ্গুভা যে নোটে শেষ হবে যে পোর্শনে শেষ হবে এবং সেটা অডিয়েন্সকে এক্সাইটেড করবে এটার পার্ট টু দেখবার জন্য এবং পার্ট টু কবে আসবে কবে আসবে এবং যেমনটা আমাদের ক্ষেত্রে হয়েছিল বাহুপলির ক্ষেত্রে সেই সেম একটা সিনারিও কিন্তু তৈরি হবে গাঙ্গুভা দেখার পরে তো পার্ট টু অর্থাৎ কঙ্গুভা টু এর কিন্তু শুটিং স্টার্ট হয়ে যাবে দু হাজার এন্ড থেকে বা দু থেকে এবং এটা কিন্তু রিলিজ করা হতে পারে দু হাজার পঁচিশের এন্ড বা দু হাজার ছাব্বিশে এমনটাই কিন্তু লেটেস্ট আপডেট কিন্তু বন্ধুরা উঠে আসছে এবার দেখা যাক এক্স্যাক্টলি কী হয় দ্বিতীয়ত আমি আসবো কালকিকে নিয়ে সো প্রভাসের একটা কামব্যাক কিন্তু দরকার ছিল এবং আদিপুরুষ দিয়ে যে একটা বিষয় ঘটেছিল যে প্রভাসের সেই লেভেলের স্টাডাম মানে বাহুবলীর এবং বাহুবলী টু এর পর থেকে সেই লেভেলের স্টার্ডম কিন্তু হারিয়ে ফেলেছিল এবং সেটা আমি রাধেশ্যাম বলি বা আমাদের আরও একটা যে প্রজেক্ট এসছিল সেটা এবং তার সঙ্গে সঙ্গে আদিপুরুষ সেটার দিয়ে কোথাও গিয়ে হারিয়ে গিয়েছিল স্টার্ডমটা এবং সালার দিয়ে কিছুটা ফিরেছে কিন্তু এই কলকি দিয়ে কিন্তু প্রপার যে প্রভাসের স্টারডাম এটা কিন্তু মোটামুটি ফিরে এসছে যেটা দেখে আমি প্রচণ্ড কিন্তু খুশি এবং নর্থ ইন্ডিয়াতে প্রভাসের একটা হিউজ লেভেলে কিন্তু ক্রেজ অলওয়েজ ছিল এবং আছে এখনও অবধি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে হিন্দি বেল্ট কিন্তু প্রভাসের কালকি টু এইট নাইন এইট এই এই প্রজেক্টে কিন্তু প্রায় দুশো কুড়ি কোটির কিন্তু বক্স অফিস কালেকশানস করতে পেরে যেটা সত্যি বলতে হিউজ লেভেলের একটা রেকর্ড বলে আমি অ্যাটলিস্ট মনে করি এবারে দেখা যাচ্ছে যে এটা আরও কত বক্স অফিস কালেকশানস করে তাই কারণটা হচ্ছে এটা একটা ক্রেজ আছে এবং প্রতিনিয়ত ভালো রকম কিন্তু একটা অ্যাডভান্স বুকিং হচ্ছে মানুষ দেখছে এই পার্টিকুলার দেখা যাক এটার ফাইনাল হয় আমাদের হিন্দি ওয়ার্ল্ডে তৃতীয়ত আমি অবশ্যই আসবো এস এস টোয়েন্টি কে নিয়ে এস এস এম ভি টোয়েন্টি নাইন একটা হিউজ লেভেলের প্রজেক্ট কিন্তু আসছে এবং এস এস রাধামৌলির প্রজেক্ট এবং সেখানে মাহেশবাবু আছে ভিলেন হিসেবে পৃথ্বীরাজ রাজ সুকুমারন আছে এবং এখানে যে লেটেস্ট আপডেটটা উঠে আসে সেটা হচ্ছে যে এইখানে আমাদের বাবুর কিন্তু একটা ডাবল রোল থাকলেও থাকতে পারে এটা দেখা যাক এক্স্যাক্টলি এটা হয় কি না এবং এটা হিউজ স্কেলের ভালো করে কিন্তু প্রি প্রোডাকশন করা হচ্ছে তো সব মিলিয়ে যদি এটা ভালো একটা প্রজেক্ট হয় ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এস এস রাজামৌলীর নামটা আরও অনেকটা কিন্তু ফেমাস হবে এবং তার বাহুবলীর পরে তার ট্রিপেলারের পরে তার যে দায়িত্বটা কিন্তু আরও অনেকটা বেড়ে গেছে দেখা যাক কী হয় তোমাদের কী মতামত এই তিনটি আপডেটকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে সবার লাস্টে আমি অবশ্যই কিন্তু কথা বলবো সাকিব খানের দরদকে নিয়ে এবং এই দরদের যে পোস্টারটা আজকের সন্ধ্যের দিকে ড্রপ করা হয়েছে এই পার্টিকুলার পোস্টারটা কিন্তু রীতিমতো এখন বর্তমানে ট্রেন্ড করছে ফেসবুকে এবং এটা সত্যি বলতে খুব ভালো একটা দিক তুফান ভোরের মাঝখানে যে দরদ ঝড়টা আসলো সেই দরদ ঝড়টা কিন্তু আলটিমেটলি ওয়ার্ক করেছে অডিয়েন্সের মতে এবং শাকিব খানের কেসটা আরও একবার কিন্তু মোটামুটি প্রমাণিত হয়েছে এটা মেনলি বক্তব্য তোমাদেরকে ফিডব্যাকের তিনটি বিষয় কিন্তু অবশ্যই কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা